সকালে হাতের আঙুলে গরম কিছু লাগায় লাফিয়ে উঠলাম। তাকিয়ে দেখি মাহি কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি কফি লাগানো, বুঝলাম আঙুলটাকে কফিতে গোসল করিয়েছি। ওই শেষ না বাপ, জাগে ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য বসে আছে। ভালোভাবে ডাকলেই তো উঠে যেতাম, এভাবে কফিতে আঙুল ঢুকিয়ে দেওয়ার মানে কি? তোকে মানে বোঝাতে পারবো না, আর তোকে এর আগেও একবার ডেকে গেছি কিন্তু তুই উঠিসনি, তাই এটা করতে হয়েছে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাকে নিচে যেতে হবে। জান, আপনাকে আটকে রেখেছে কি? তোকে নিয়ে যেতে বলেছে আম্মু, তাড়াতাড়ি কর, আমার প্রচুর খিদে পেয়েছে। শালার হাসবো না কাঁদবো এটা নিয়েই ভাবতে লাগলাম। সবার অভিশাপ হয়তো আজকে এসে আমাকে পেয়েছে, এসব ভাবতে ভাবতে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি বিছানায় বসে বসে আমার মোবাইল টিপছে, মোবাইলটা নিতে চাইলে সেটা সরিয়ে ফেলে। ওই, আপনি আমার ফোনটা নিয়েছেন কেন? চেক করতেছি। কি চেক করেন আপনি? কোনো মেয়ের সাথে রিলেশন আছে কি না, থাকলে আম্মুর কাছ থেকে তো তোকে কতগুলো বকা শোনানো যাবে। কপালে হাত দিয়ে ফ্লোরে বসে গেলাম, প্যারায় আর রাগে শরীরটা ছিঁড়ে যাচ্ছে। বাসা বলে চুপচাপ হজম করে নিচ্ছি। কিরে, তুই এখনও রেডি হচ্ছিস না কেন? হচ্ছি বলেই রেডি হতে লাগলাম। রেডি হয়ে নিচে গেলাম দুজন, গিয়ে দেখি সবাই বসে আছে। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আসলে ওনার কাপড় বের করতে গিয়ে আমি একটু দেরি করে ফেলেছি, তাই রেডি হতে দেরি হয়ে গেছে ওনার। মাহির কথা শুনে আকাশ থেকে পড়লাম, যাক দোষটা নিজের ওপর নেওয়ায় ভালোই হয়েছে। মাহি, আমি জানি ওর উঠতে নিশ্চয়ই দেরি হয়েছে, তাই তুমি ওর দোষ নিজের কাঁধে নেওয়ার কোনো দরকার নেই, তুমি খেতে বসো। ভাইয়ার কথা শুনে আরও বেশি অবাক হলাম, তার মানে মাহি বাঁশ দিয়ে নিজেকে উপরে উঠিয়েছে, আর এই জন্যই দোষটা নিজের কাঁধে নিয়েছিল। এসব ভাবতে ভাবতে নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। রুমে বসে বসে মোবাইল টিপছিলাম, হঠাৎ মাহি এসে হাজির হলো রুমে। বাঁশ কি আরও আছে? থাকলে দিয়ে যান। আরে, এই তো মাত্র শুরু, তোর জন্য তো বাঁশের জঙ্গল লাগিয়ে রেখেছি আমি। একটা রিকোয়েস্ট আছে, রাখবেন প্লিজ? আগে বল, পরে ভেবে দেখব। বিয়ের তো আরও 5 দিন, সো এই কয়েকটা দিন আমাকে জ্বালিয়েন না প্লিজ, কারণ বিয়ের পর তো লাইফটার তেজপাতা করবেন, সেটা আমার জানা হয়ে গেছে। সো এই কয়েকটা দিন জ্বালিয়েন না প্লিজ। ওকে, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আমি যেভাবে বলবো সেভাবে বিয়ের আগ পর্যন্ত চলতে হবে। ওকে, বিয়ের পর যে যার মতো চলবো, তাই তো? মাহি কিছু না বলে হালকা হেসে চলে গেল, মানেটা আর বুঝার বাকি রইল না। যাক, তারপর আবার একটু ঘুমিয়ে নিলাম। দুপুরে আম্মু এসে ডাক দিল, উঠে ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর রুমে এসে মোবাইল টিপতে লাগলাম। বিকেলে সব বন্ধুদের সাথে দেখা করবো বলে রেডি হচ্ছিলাম, তখনই মাহি রুমে আসলো। কিরে, কোথাও যাবে নাকি? হুম, পরে যাস, আপাতত আমাকে তোদের গ্রামটা ঘুরে দেখা। অন্য কাউকে নিয়ে যান। আম্মুকে বলতে হবে নাকি? ভালো ভালোই রাজি হয়ে যাবে। আচ্ছা চলেন। এই তো, গুড বয়। তারপর মাহিকে নিয়ে গ্রাম ঘুরতে বের হয়েছি। মাহি ঘুরে ঘুরে দেখতে লাগলো আর আমি শুধু রাস্তা চিনিয়ে দিচ্ছি আর পাহারা দিচ্ছি। মাহি গিয়ে একটা নদীর পাড়ে বসে পড়ল, তাই আমিও কিছুক্ষণ বসে রইলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমার নাম নিয়ে ডাক দিল, তাকিয়ে দেখি সাফিন, গ্রামের বেস্ট ফ্রেন্ড। ডাক দিয়েছি, তারপর আমার কাছে আসলো। কিরে, কি অবস্থা? এই তো ভালো, তা তোর কি খবর? চলছে। শোন, তোকে যেটা বলতে এসেছি, জয়া তোকে যেতে বলেছে, তুই নাকি ওর নাম্বার ব্লক করে দিয়েছিস, তাই তোকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। সাফিনের কথাটা শুনেই মাহি আমার দিকে রাগি চোখে তাকালো। কোন জয়া? আমি কোনো জয়াটাকে চিনি না। শোন, ও বলেছে তোকে কোনো কিছুর জন্য প্রেশার দিবে না, আর একবার দেখা করে আই। আর উনি কে? আমি কিছু বলার আগেই মাহি বলে উঠল, আমি রাজের খালাতো বোন।
ও আচ্ছা রাজ, আমি এখন যাই, তুই গিয়ে এখনই দেখা করে আয়, নাহলে পরে সময় করে দেখা করে নিস। ওকে। সাফিন উঠে চলে গেল। আমি মাহির দিকে তাকাতেই দেখি রাগে আগুন হয়ে আছে। কি বলবো কিছুই বুঝতে পারছি না। আসলে আপু আর কিছু বলতে পারলাম না, তার আগেই ঠাস করে চড় গালে বসিয়ে দিল। কিছু না বলে চুপ করে গালে হাত দিয়ে বসে রইলাম। চল এখনই গিয়ে জয়ার সাথে কথা বলি, আর যা সম্পর্কে ছিল সব ভেঙে দিয়ে আসবি, আর আমার কথা জিজ্ঞেস করবে বলবি আমি তোর কাজিন, ভুলেও বলবি না আমি তোর হবু বউ। ওকে। আমিও উঠে ওনাকে নিয়ে গেলাম জয়ার কাছে। গিয়ে দেখি জয়া দাঁড়িয়ে আছে। তারপর দুজনে জয়ার কাছে যেতে লাগলাম। তখনই মোবাইলে কল আসলো। তাকিয়ে দেখি মাহির কল। আমি তো আপনার সামনেই, তাহলে আমাকে কল দিচ্ছেন কেন? রিসিভ করে চুপচাপ বুক পকেটে রেখে দে। কেন? তোর জয়া তোকে কি বলে তা শোনাবো, খবরদার ভুলেও ফোনটা কাটবি না, চল। ওনার এই কথা শুনে রাগে শরীরটা জ্বলে যাচ্ছে, তাও কিছুই বললাম না, চুপচাপ গেলাম জয়ার কাছে। জয়ার চোখে হালকা পানি, কিন্তু আমি অসহায়, তাই কিছুই করতে পারছি না। জয়া আমাকে দেখেই এগিয়ে আসলো। কেমন আছো রাজ? ভালো, তুমি? ভালো। উনি কে? আমার কাজিন। ও হাই আপু, সরি তোমাকে ডাক দেওয়ার জন্য, আসলে তোমাকে তো আর পাবো না, তাই চাইছি শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে। শেষবারের মতো মানে? তুমি কি ভাবছো? আরে ভয় পেও না, আমি আত্মহত্যা করব না, তুমি তো বিয়ের পরে অন্য কারোর হয়ে যাবে, তখন তো আর জড়িয়ে ধরতে পারবো না, তাই এখন একটু জড়িয়ে ধরবো, প্লিজ না করো না। কি বলবো কিছুই বুঝতে পারছি না। মাহি যদি দেখে ওকে জড়িয়ে ধরেছি তাহলে তো আমার খবর আছে, যা হওয়ার পরে দেখা যাবে। টান দিয়ে জয়াকে বুকে জড়িয়ে নিলাম। জয়া কান্না করে দিল। আমার চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর জয়াকে ছেড়ে দিলাম। আর কিছুক্ষণ থাকলে হয়তো নিজেকে সামলাতে পারবো না। আমি চোখের পানি মুছে মাহি আপুর সামনে আসলাম। রাগে আপুর মুখ লাল হয়ে আছে। এটা সুদ বিয়ের পর তুলবো, অন্য মেয়েকে জুড়ে ধরা, তাই না? তারপর আর কোনো কিছু না বলে ওনাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসা টুকটাক সাজানো শুরু হয়েছে। যাই হোক রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। এভাবে কেটে গেল চার দিন। সন্ধ্যায় বিয়েটাও হয়ে গেল। কবুল বলার সাথে সাথে নিজের সব সুখকে মাটি চাপা দিয়ে দিয়েছি। রাত 12টার দিকে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়ার কথা ভাবছিলাম। জয়া যখন ক্লাস 9-এ তখন আমি ক্লাস 10-এ, তখন থেকে রিলেশন আমাদের। কখনো জয়াকে খারাপ নজরে দেখিনি। পড়ালেখা শেষ করার পর জয়াকে বিয়ে করার নিয়ত ছিল, কিন্তু মাহি এসে সব কিছু শেষ করে দিল। আম্মুকেও জয়ার ব্যাপারে বলতে পারিনি, কারণ জয়ার পরিবারের সাথে আমাদের পরিবারের শত্রুতা। মাহি আমার জীবনে না আসলে আম্মুকে যে কোনোভাবেই মানিয়ে ফেলতাম, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। জয়া মেয়েটা আমাকে খুব ভালোবাসে, কিন্তু একটা ভিলেন এসে সব কিছু শেষ করে দিল। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল বুঝতেও পারিনি। আমি মুছতেছি তখনই কেউ কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি ভাইয়া ভাবি পিছনে দাঁড়িয়ে। কিরে মন খারাপ? না এমনিতে। ও আচ্ছা যা, মাহি একা রুমে বসে আছে কখন থেকে? বলেই সেখান থেকে চলে আসলাম। তারপর বাসায় এসে নিজের রুমে গেলাম। এসে দরজা লাগিয়ে দিলাম। দরজা লাগিয়ে ফিরতেই